Assalamualaikum, welcome to my channel REMIM'S Diary. আজ কে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো একটা সুন্দর ফুল তৈরি করা। ফুল তৈরি করার জন্য আপনাদের স্কয়ার শেপের কাপড় কেটে নিতে হবে আর আমি এই স্কয়ার শেপটার মাপ হচ্ছে 6 সেমি। এখন দেখেন কিভাবে আমি ফুলটা তৈরি করছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা এই ফুলটা খুব সহজেই তৈরি করতে পারবেন। এই ফ্লাওয়ারগুলো আপনি ইচ্ছা করলেই বাচ্চাদের জামার জন্য ব্যবহার করতে পারবেন আর হচ্ছে বাচ্চাদের যে ব্যান্ডগুলো তৈরি করা হয় সেগুলোর জন্য ব্যবহার করতে পারবেন। আর এগুলো যদি আপনি নেট যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করেন বাচ্চাদের ড্রেসে লাগানোর জন্য সেটা আরও বেশি সুন্দর হবে। বাট আমি নর্মাল কাপড় দিয়েই তৈরি করেছি। আশা করি আপনাদের এই ফুলটা খুবই ভালো লেগেছে। যদি এই ফুলটা তৈরি করা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।